আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় ইসলামের পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আমরা সকলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনি। এই ঘটনাটি তারই। একবার তিনি মদিনার অলিগলিতে হাঁটছিলেন। হাঁটতে হাঁটতে তিনি একটি বাগানের পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তার দৃষ্টি পড়ল বাগানটির মালির উপর। তিনি থমকে দাঁড়ালেন এবং অবাক হলেন। তিনি যে দৃশ্যটি দেখছিলেন সে দৃশ্য এখন দেখা খুব কঠিন। তিনি দেখলেন বাগানের মালির কাছে সর্বসাকুল্যে মাত্র তিনটি রুটি আছে। মালিটি এক টুকরো রুটি মুখে নেয়, আরেক টুকরো রুটি কুকুরকে দেয়। দূর থেকে দেখলে মনে হবে যেন সে রুটিগুলো সমান ভাগে ভাগ করছে, কোনো কম বেশি করছে না। এই ঘটনাটি দেখে নবীজির কলিজার টুকরা জান্নাতের যুবকদের সর্দার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কৌতূহল দমিয়ে রাখতে পারলেন না। তিনি মালিককে জিজ্ঞেস করলেন, এই রুটিগুলো কি আপনার পুরো দিনের খাবার? মালিটি উত্তর দিলেন, হ্যাঁ, এগুলো আমার সারাদিনের খাবার। তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, আপনার পুরো দিনের খাবার মোটে তিনটি রুটি, তাও আবার কুকুরের সাথে ভাগাভাগি করে খেলেন। কুকুর তো পথে ঘাটে খুঁজে খাবার খেতে পারবে, কিন্তু আপনি তো চাইলে তাও করতে পারবেন না। তার এই প্রশ্ন শুনে মালিটি তার জবাব দিতে লাগলেন। তিনি বললেন, এখানে আশেপাশে তো কোনো কুকুর থাকে না। কুকুরটিকে দেখে মনে হয় দূরের কোনো জায়গা থেকে এসেছে, সে আমার কাছে এসে হাঁপাচ্ছিল, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল, এতই ক্লান্ত লাগছিল যে সে নিজেই নিজেকে টেনে নিতে পারছিল না। আমি বুঝতে পারলাম সে অনেক ক্ষুধার্ত, আর এত ক্ষুধার্ত একটি প্রাণীকে আবার ফিরিয়ে দেওয়াটা আমার কাছে ভালো মনে হয়নি, তাই আমি তাকে আমার খাবার খেতে দিচ্ছি। এই দেখুন না কুকুরটি কেমন তৃপ্তি নিয়ে খাচ্ছে। আমিও তো দরিদ্র মানুষ, খাবারের কষ্ট তো আমিও বুঝি। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথায় মুগ্ধ হলেন। তার সহজ সরল মনে এই বিষয়টি দাগ কাটল। তিনি তাকে জিজ্ঞেস করলেন, এ বাগানটি কার? মালিটি জবাবে বললেন, এই বাগানটি আবান ইবনে ওসমানের। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবান ইবনে ওসমানের কাছে গেলেন। গিয়ে তার নিকট থেকে তিনি বাগানটি কিনে নিলেন, সঙ্গে মালিটিকেও। এরপর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ফিরে এলেন। এসে বললেন, আমি এ বাগানটি এবং সাথে আপনাকেও ক্রয় করেছি। আজ থেকে আপনি আর কারো গোলাম নন, আপনাকে আমি মুক্ত করে দিলাম। আজ আপনি স্বাধীন, আর বাগানটি আমার পক্ষ হতে আপনার জন্য সামান্য উপহার। এ কথা শুনে মালিটি আবেগে আপ্লুত হয়ে গেল। আনন্দে আতিশয্যে তার চোখ বেয়ে নামতে শুরু করলো নোনা জল। সে খুব খুশি হলো, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতে শুরু করলো, সুবহানাল্লাহ। একটি কুকুরকে নিজের ভাগের খাবার খাওয়ানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে এই গোলামের বন্দি জীবনের সমাপ্তি ঘটালেন এবং তাকে সেই বাগানের মালিক বানিয়ে দিলেন যেখানে সে এতদিন একজন সাধারণ কর্মচারী হিসেবে কাজ করত। আল্লাহ চাইলে পারেন না এমন কিছু নেই, তাই দারিদ্রতাকে ভয় না পেয়ে আমাদের বেশি বেশি দান খয়রাত করা উচিত। এর ফলে আল্লাহ আমাদের জন্যও রিজিকের দ্বার খুলে দিবেন। আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিতে পারেন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন। এবং এইরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।